সকাল সকাল এসে গেছি মিষ্টি নিয়ে। দেখো এটা হলো গুড়ের একটা মিষ্টি, ক্ষীরের বানায়, খুবই টেস্ট হয়। তো এটা আজকে ব্রেকফাস্টে রুটি দিয়ে দেব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে হলো বুধবার, আর এই তো ব্রেকফাস্ট দিচ্ছি। কালকের কেকও ছিল, তো ওদেরকে দেওয়ার পর বড় ছেলে এখনও ঘুমের থেকে ওঠেনি, তো বরকে আর ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি খাওয়া। আর আমি তো চা খাবো, তো আমার জন্য চা বানিয়ে নিব। এই মিষ্টিটা না খুব টেস্ট হয় খেতে, আর যে কোনো মিষ্টি আনলে বর আমার জন্য একটু রেখে দেয় আর আধাটা নিজে খায়। তো আমার জন্য দেখো এইদিকে আমি চা বানিয়ে নিচ্ছি, তারপর সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে আসবো এখন। বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। রান্না এই যে মোটামুটি হয়েই গেছে, তো আজকে আর রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করি নাই। কি কি রান্না করেছি, মাছের ঝোলটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাটা একটা করেছি, সেটা যাবে আমার শর্টসে, তো তোমরা সেটা দেখে নিবে। আর দেখো মাথা একদম চুপচুপা করে তেল দিয়েছি, ভালো লাগছিল না, এই জন্য একদম চুপচুপা করে তেল দিয়েছি। আজকের দিনটা রাখবো, কালকে শ্যাম্পু করে নিব। তো চলো রান্নাটা আগে করে নিই। ওই দিকে স্যালাড কাটা হচ্ছে, ওই যে স্যালাড কাটছে। তো খাওয়ার আগে ওই কাটে স্যালাড, আমি রান্নাটা ঝটপট করে নিই। আর একটা জিনিস রেখেছি আমি তোমাদেরকে, সেটা দেখাবো, দাঁড়াও একটু পরে রান্নাটা করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, আর আমি ওইদিকে বাটাটাও করে নেব। তো এগুলো হলো ভাঙ্গন মাছ, তো এগুলো আমি একদম গোটা গোটাই রেখেছি, কারণ বর এগুলো আনলে কাটতে দেয় না। তো এগুলো এখন দিয়ে মানে একদম মানে শুকনো শুকনো করে করব। আর এইদিকে ভাত বসিয়েছি, আর এইদিকে লাল শাক করেছি, আর লাল শাক না এটাকে মরিচা শাক বলে আসামে, অ্যাসামিসটা, আর সজনে ডাঁটা ছোলার ডাল দিয়ে একদম শুকনো শুকনো করেছি। আর এটা না খুব ভালো হয়েছিল খেতে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই বাটাটা আমার শর্টসে তোমরা দেখে নেবে, শর্টসে দিয়ে দেব। তো দেখো এই যে মাছের ঝোলটাও আমার রেডি, একদম মাখো মাখো করে করেছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমি না আজকে সোহমের কাপড় দিয়ে দেখো এরকম একটা বড় গামলা আর একটা ছোট ছোট বাটির মতন রেখেছি। তো আমি যখনই যেটাই রাখি দুটো রাখি, মানে ঠাকুরের জন্য একটা আর একটা এদিকের জন্য। আর এটা পাঁচটা কাপড় দিয়ে রেখেছি। তো দেখো এই যে স্যালাড কাটাও হয়ে গেল, বড় ছেলে এখানে খেলা দেখতে দেখতে কাটছিল, আর এই ফুলগুলো এখন ড্রয়িং রুমে সাজাবে। আর এই যে আরেকটা ফ্লাওয়ার পট বানিয়েছে, ফ্লাওয়ার ভাস আর কি, ফুলদানি বানিয়েছে সোহম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে, তবে ওর ভালো লাগবে। তো দুপুরে লাঞ্চ করার পর দেখো আমি একটু লুকিয়ে লুকিয়ে তেঁতুল খাচ্ছিলাম, বর দেখলেই বকা দেবে, কারণ এত গলা ব্যথা আর ভীষণ ঠান্ডা একদম বৃষ্টিতে। তো লুকিয়ে লুকিয়ে আমি রুমে এসে তেঁতুল খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা দেখো এই যে মুড়ি নিয়ে এসেছিল, তো প্রায় 1 কেজির মতন মুড়ি এনেছে, মুড়িটা সবাই খায়ছে। তো আমি ভরে নিয়েছি, আর বরকে একটু চায়ের সাথে মুড়িও দিয়ে দিয়েছিলাম। তারপর ফুচকা বানিয়েছি, প্যাকেট, একটা ফুচকার প্যাকেট আনিয়েছি। তো আমি এখন বাইরের খাওয়া খুব কম দেই বড় ছেলেকে, কারণ সামনের মাস থেকে ওর এন্ট্রান্সগুলো শুরু হয়ে যাবে এপ্রিলের থেকে। তো এর জন্য আমি ফুচকার প্যাকেটটা আনিয়েছিলাম। তো ঘরেই আমি যা যা খাবে বলে আর কি ঘরেই বানিয়ে দিই। তো প্রথমে ভেবেছিলাম ফুচকা চ্যালেঞ্জ করব, কিন্তু পরে ভাবলাম না থাক, এক্সাম আছে, যা করব পরে করব। আর ফুচকা খেতে ওরা ভীষণ ভালোবাসে দুয়ো ছেলে, মানে একসাথে যদি 30-40টাও খায় তাও মানে ওদের জন্য খুবই ভালো আর কি, দুইজনেই খুব ভালোবাসে। বাইরে গেলে তো মানে ফুচকা খাবেই বাজার টাজার দিকে গেলে। তা আমি এখন বাইরের খাবার খুব একটা দিচ্ছি না, যতটুকু পারি মানে ঘরে যাই খাবে বলে ঘরেই করে দিই। তো দেখো এদিকে আলু সেদ্ধও করা হয়ে গেছে, এখন আলু সেদ্ধটাকে আমি এই যে মেখে নেব, নুন, তারপর গরম মশলা গুঁড়ো আর কি, গরম মশলা, তারপর দেব চাট মশলা, আর আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে রাখি আর ভাজা মশলাটাও বানিয়ে রাখি, তো সেগুলোও দিয়ে দেব। আর যেই মানে ফুচকা আর কি পাপড়ির মতন হয়ে গেছিলো সেগুলোকেও আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি, ধনে পাতা ছিল না, ধনে পাতা দিলেও আর কি ভালো লাগতো।
তো পেঁয়াজ কুচি দিয়ে তো মেখে নেব আর কি। যদিও ফুচকালার মতন টেস্ট হয় না, তাও খারাপও লাগে না খেতে। আর এই জলটা না খুব একটা ভালো লাগে না, প্যাকেটে যেটা জল মিক্স করি আমরা ওটা ভালো লাগে না, সেটা ফুচকালারই ভালো লাগে। তো ওদেরকে দেওয়ার পর আমার মানে মনটা খুবই ভালো লাগছিল, দেখো ওরা এই যে আরেকজন বসে বসে এখানে ফুচকা জলটা মিক্স করেছে। তো এই যে ওদের দুইজনকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। বড় ছেলে তো কী যে ভালোবাসে ফুচকা খেতে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ছোটো জনের থেকেও বড় জন। তো ও মানে পারলে ডেলি ফুচকা খায়, তো এর জন্য বানিয়ে দিয়েছি আর কি। যা যা খাবে বলে ঘরে বানিয়ে দিই, আর ওর তো এক্সপ্রেশন সেটা আলাদা রকমেরই আর কি। তো ওদেরকে দিয়েছি আর কিছুটা গামলাতে আছে, যদি ওদের লাগে তো দিব, তারপর বাকিটা আমি খাবো আর কি। আগে ওরা খেয়ে নিক, তারপর আমি খাবো। তো হয়ে গেল খাওয়া দাওয়া, এখন রাতের জন্য আমি ভাত বসিয়েছি। আজকে বানাবো ডাল চেটানো গোবিন্দভোগ চালের ভাত। ফেনা ভাতও করব না, মানে আবার বেশি শুকনোও করব না, মোটামুটি আর কি। আর এদিকে এটাকে কোনখানে কি বলে, আমাদের আসামে এটাকে গুটি আলু বলে, আলুও বলে। খুব ভালো হয় এটা খেতে, খুবই ভালো লাগে এটা খেতে। তো এটা ভাজা করব একদম বেশি করে পেঁয়াজ দিয়ে। তা মোটামুটি এই যে দেখো ভাতের জলটা যখন আধা হয়ে এসেছে, এখন আমি ডালগুলো দিয়ে দেব। একসাথে দেই না তাহলে ডাল ভাত হয়ে যায়। তো একদম ডালগুলো আধা সেদ্ধ হয়, খুব ভালো লাগে খেতে। কাঁচা তেল বা ঘি দিয়ে যেটাই হোক সেটা দিয়ে আর কি, খুবই ভালো লাগে। আর সাথে থাকতে লাগে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি লাগে বলো এই শীতের রাত, মানে শীতই বলবো, এখন বৃষ্টির মধ্যে ভালোই ঠান্ডা পড়েছে, জলও ধরা যায় না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা ছেলেদের জন্য একটা লাইক দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো, স্টে টিউনড উইথ জলি। বাই বাই, গুড নাইট।